আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আমি জানাতুল তাবাসুম তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম। তো আজকের পর্বে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠের 11তম অধ্যায় যেটা ছিল, সেই অধ্যায়ের আজকে হরমোনজনিত সমস্যা নিয়ে আলোচনা করব। আজকে আমরা কিছু হরমোনের নাম জানব এবং এই হরমোনগুলোর অভাবে কী রোগ হতে পারে সেটা জানবো। তো চলো আজকে আমাদের পরে চলে যাই। আমরা সকলেই জানি মানব দেহ অনেকগুলো গ্রন্থির সমন্বয় তৈরি। এই গ্রন্থিগুলোকে সাধারণত অন্তঃক্ষরা গ্রন্থি বলে এবং এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলো থেকে এক ধরনের রস নিঃসৃত হয় যেগুলোকে বলা হচ্ছে হরমোন। তাহলে তোমাদের যদি বলা হয় যে হরমোন কী, তা তোমরা সবাই এখন বলতে পারবে, কারণ তোমরা এর আগের ক্লাসটা দেখে এসেছো। তো হরমোন হচ্ছে এই সকল গ্রন্থি থেকে, মানে এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কিছু নিঃসৃত রস, যে রসগুলোকে আমরা হরমোন বলছি। এবং এই হরমোনগুলো যখন গ্রন্থিগুলো থেকে বের হওয়ার পরে কোনো নালীর সাহায্য চাই, অর্থাৎ কোনো নালী লাগে না, সেই রসগুলো বের হয়ে যে সকল অঙ্গে যাওয়ার প্রয়োজন বা ওর যে কাজগুলো করা প্রয়োজন সে কাজগুলো করে থাকে। অর্থাৎ এই রসগুলো পরিবহনের জন্য কোনো নালীর প্রয়োজন হচ্ছে না। এগুলোকে আসলে আমরা হরমোন বলে থাকি। এই হরমোনগুলোর কাজ কী? এই হরমোনগুলোর কাজ হচ্ছে মানুষের দৈহিক বৃদ্ধি, তারপর হচ্ছে বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করা, তাছাড়া রক্তে হচ্ছে শর্করা নিয়ন্ত্রণ করা, বিভিন্ন ধরনের কাজ কিন্তু এই হরমোন করে থাকে। হরমোন হচ্ছে আমাদের শরীরের বস বা আমাদের বস, কারণ হরমোন যা বলবে আমাদের শরীরের ভিতরে সেগুলোই ঘটবে। তুমি হয়তো বুঝতে পারছো তুমি সুস্থ, কিন্তু তোমার ভিতরে যে তুমি খাওয়া দাওয়া করছো, খাওয়া দাওয়া করার পরে যে তুমি খাবারটা ভাঙছে, ভাঙার পরে তোমার যে হজম হচ্ছে বা তোমার রক্তে শর্করা বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তো বিভিন্ন ধরনের ক্রিয়াগুলো, বিপাকীয় ক্রিয়া, তাছাড়া তোমার যে আনন্দ দুঃখ রাগ হচ্ছে, এই সব বিভিন্ন ধরনের ইমোশনগুলোকে নিয়ন্ত্রণ করে সাধারণত আমাদের হরমোন, ঠিক আছে? তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হরমোনজনিত কয়েকটি অস্বাভাবিকতা। এটা মানে কি? এটা মানে হলো যদি আমাদের শরীরে হরমোন নিঃসরণের পরিমাণ বেড়ে যায় অথবা হরমোন নিঃসরণের পরিমাণ যদি কমে যায়, তাহলে দুটোই হচ্ছে আমাদের শরীরের জন্য খারাপ। হরমোন হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণে বের হয়, তো যখন নির্দিষ্ট পরিমাণটা কম বেশি হয় তখনই কিন্তু আমাদের শরীরে হরমোনজনিত কিছু অস্বাভাবিকতা দেখা যায়। অর্থাৎ আমরা কিছু রোগ বালাই দেখতে পাই অথবা এমন কিছু অস্বাভাবিকতা দেখতে পাই যেগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য ভালো না, এবং এগুলো দেখলেই হচ্ছে বোঝা যাবে যে হ্যাঁ আমরা অসুস্থ। তো এই ধরনের কিছু অস্বাভাবিকতা আমরা জানবো। তোমাদের বইতে দুটো অস্বাভাবিকতা সম্পর্কে বলা হয়েছে, একটা হচ্ছে থাইরয়েডের সমস্যা আর একটা হচ্ছে বহুমূত্র বা ডায়াবেটিস। তো প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে থাইরয়েড সমস্যা। থাইরয়েড সমস্যা বলার আগে এটা আমাদের বুঝতে হবে থাইরয়েডটা কী। আমরা জানি যে আমাদের যে গলার এই জায়গাটা ট্রাকিয়ার উপরে অর্থাৎ শ্বাসনালীর উপরে, এখানে প্রজাপতির মতো এক ধরনের গ্রন্থি থাকে, এই গ্রন্থিটাকে বলা হয় থাইরয়েড গ্রন্থি। এই থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নামক এক ধরনের হরমোন বের হয়, এবং আরেকটা হরমোন আছে যে হরমোনটা হচ্ছে ক্যালসিয়াম বিপাকে সাহায্য করে। তো এই যে থাইরক্সিন হরমোন যেটা বের হচ্ছে, সেই থাইরক্সিন হরমোন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে টি3 হরমোন বা আরেকটাকে আমরা বলি T4 হরমোন। তো এই যে হরমোনগুলো, এই হরমোনগুলোর কাজ কী? এই হরমোনগুলোর কাজ হচ্ছে শরীরের বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করা, তাছাড়া হচ্ছে শরীরের বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশে সহায়তা করা, ঠিক আছে? যে এই যে শিশুরা যে ছোটো থেকে বড় হচ্ছে, তাদের মধ্যে যে মানসিক বিকাশ হচ্ছে, তাদের চিন্তা চেতনা সুগঠিত হচ্ছে, এই সবগুলোর পিছনে কিন্তু এই থাইরয়েড গ্রন্থি বা হচ্ছে এই থাইরক্সিন হরমোনের ভূমিকা রয়েছে। তাহলে থাইরয়েড হরমোনগুলো কোত্থেকে তৈরি হয়? থাইরয়েড হরমোনগুলো হচ্ছে আয়োডিনযুক্ত খাবার খেলে থাইরয়েড হরমোন তৈরি হয়। তার মানে থাইরয়েড হরমোন তৈরি করার জন্য আয়োডিনের প্রয়োজন আছে। কিসের প্রয়োজন আছে? আয়োডিন। আয়োডিন কি? এক ধরনের মৌলিক পদার্থ। এই আয়োডিনটা হচ্ছে কি, আমরা লবণ হিসেবে গ্রহণ করি, ঠিক আছে? আবার এই আয়োডিনটা কিন্তু যদি তুমি তাপ দাও তাহলে কিন্তু এই আয়োডিন উড়ে যেতে পারে। তো এই আয়োডিনযুক্ত খাবার এই জন্যই খাওয়া হয় যাতে আমাদের শরীরে থাইরয়েড হরমোনটা ঠিকভাবে তৈরি হয়। সমুদ্রের পানিতে আয়োডিন থাকায় সামুদ্রিক মাছ মানুষের খাদ্যে আয়োডিনের অন্যতম মূল উৎস। আমরা সকলেই জানি সমুদ্রের পানি একটু লবণাক্ত হয়, এবং আয়োডিন যেটা সেটা হচ্ছে, যেহেতু আমি যেটা বলেছিলাম তাপ দিলে উড়ে যায়, তো এই আয়োডিনগুলো কিন্তু লবণ হিসেবে দ্রবীভূত অবস্থায় থাকে। অর্থাৎ এরা বিভিন্ন মৌলিক পদার্থের সাথে তারা লবণ তৈরি করে থাকবে। তো এই যে লবণ তৈরি করে আছে, তার মানে লবণাক্ত পানি যেটা অর্থাৎ সমুদ্রের পানি, এখানে অবশ্যই আমরা আয়োডিন পাবো। এবং সমুদ্রের পানিতে যে শ্যাওলা পাওয়া যায়, শ্যাওলা বলতে সিউইড যেগুলোকে বলে, সিউইড, তারপরে
হচ্ছে এই সমুদ্রের পাড়ে যে সামুদ্রিক মাছগুলো আছে, যেমন টুনা মাছ, তারপর হচ্ছে ম্যাকরেল, ঠিক আছে? তো এই যে মাছগুলো আছে সামুদ্রিক মাছগুলো বা রূপচাঁদা মাছ, হ্যাঁ, এই যে রূপচাঁদা মাছ আরেকটা খুব ভালো উদাহরণ। তো এই যে বিভিন্ন যে মাছের কথা আমরা বলছি, এই সামুদ্রিক মাছগুলো কিন্তু আয়োডিনের খুব ভালো উৎস, অর্থাৎ এই মাছগুলোতে কিন্তু আয়োডিন পাওয়া যাবে। আয়োডিনের অভাবে কোন রোগ হয়? আয়োডিনের অভাবে হচ্ছে গলগণ্ড বা গয়টার রোগ হয়ে থাকে। তাই সমুদ্র থেকে দূরে অবস্থিত এলাকায় একসময় এই রোগীর সংখ্যা বেশি পাওয়া যেত। একটা কথা কি, আমাদের বাংলাদেশে সব জায়গায় কিন্তু সেম জিনিস পাওয়া যায় না। তোমরা একটু বাংলাদেশের কথা চিন্তা করো। বাংলাদেশের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর অবস্থিত। বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল কোনগুলো? যেমন হচ্ছে কি চিটাগাং, তারপর হচ্ছে খুলনা, বরিশাল বা ভোলা, অর্থাৎ যেগুলো হচ্ছে কি সমুদ্রের কাছে রয়েছে, সাতক্ষীরা, সুন্দরবন, এই সকল অঞ্চলের যারা রয়েছে তারা সবাই ভালো করে জানো এই সকল অঞ্চলের পানি কিন্তু লবণাক্ত, ঠিক আছে? কেন লবণাক্ত? কারণ সমুদ্রের পানি যে লবণাক্ত অংশটুকু রয়েছে সেটা কিন্তু এখানকার যে পানি সাপ্লাইয়ের জায়গাতে কিন্তু এই লবণাক্ত পানি চলে আসে, ঠিক আছে? তো এই যে লবণাক্ত থাকার কারণে কী বোঝা যাচ্ছে, এদের মধ্যে কিন্তু এই লবণাক্ত পানি বা লবণাক্ত পানিতে যে মাটিতে যে ধরনের সবজি হয়, ফল হয়, সেগুলোতে কিন্তু তোমার আয়োডিন পাওয়া যাচ্ছে। কিন্তু এই সমুদ্র থেকে অনেক দূরে যে সকল এলাকা অবস্থিত, কোন এলাকাগুলো, মানচিত্রটা আরেকবার একটু ভালো করে খেয়াল করো, দেখবা উত্তর দিকে একদম মানচিত্রের একদম শুরুর দিকে অঞ্চল রয়েছে রাজশাহী, তারপরে হচ্ছে নওগাঁ বা একদম উত্তর দিকে উত্তরবঙ্গ যেটাকে আমরা বলি, রংপুর, এই অঞ্চলগুলোতে হচ্ছে এই অঞ্চলগুলো সমুদ্র থেকে অনেক দূরে অবস্থান করছে। তো যখন সমুদ্র থেকে অনেক দূরে অবস্থান করছে, তার মানে কি সেখানে তোমরা সমুদ্রের পানি পাবে না, বা সমুদ্রের পানি যে লবণটা সে লবণটা তারা পাবে না। নদীর পানি কখনোই কিন্তু লবণাক্ত হবে না। আমরা সকলে জানি সকল নদী, বাংলাদেশের সকল নদী কিন্তু সমুদ্রে গিয়ে মিলিত হচ্ছে, তাই না? শুধুমাত্র বাংলাদেশে না, যে কোনো নদী, সবগুলো নদী একসাথে মিলিত হয়ে সমুদ্রে গিয়ে জমা হয়, কিন্তু কখনোই সমুদ্র আর নদীর পানি কখনোই মিশ্রণ হয় না। তো এই জন্য যেটা হচ্ছে যে এই যে উত্তরবঙ্গের যে পানিগুলো আছে সেগুলোতে লবণাক্ত থাকে না, ফলে লবণ থাকে না, ফলে এটার আয়োডিনের অভাবে তাদের আয়োডিন অভাবজনিত কিছু রোগ দেখা যায়, ঠিক আছে? তো সমুদ্র থেকে দূরে যে সকল এলাকায়, সেই সকল এলাকায় সাধারণত আয়োডিনের অভাবজনিত রোগই সবচেয়ে বেশি পাওয়া যায়। তো তো এই জন্য তখন তোমরা দেখবা এই রোগটাকে বলা হয় গলগণ্ড বা গয়টার। দেখা যায় যে উত্তরবঙ্গে দেখবা যে গলাটা এরকম হচ্ছে ফোলা থাকে, হ্যাঁ, যে এরকম হচ্ছে অনেকখানি ফোলা থাকে এরকম, আবার আরেকটু বড়ও থাকতে পারে, অনেকে হচ্ছে বড় হয়ে ঝুলে যায়, এই ধরনের রোগীকে বলা হয় গলগণ্ড বা গয়টার, কারণ তার আয়োডিনের অভাবে এই রোগটা হয়েছে, ঠিক আছে? এই যে আয়োডিনের অভাবে হয়েছে তার মানে কি, তার যদি এই রোগ না হতে হয় বা উত্তরবঙ্গে যারা রয়েছে তাদের সবাই তো পানির অবস্থা একই, তো যেহেতু এই ধরনের অবস্থা না হতে হয় তাহলে কি করতে হবে, আয়োডিনযুক্ত খাবার অবশ্যই খেতে হবে। তো এটা কিভাবে করা যায়, তো আমাদের বাংলাদেশ সরকার চিন্তা করলেন, মানে আগেকার দিনে প্রায় আমি যদি বলি যে 1900 সালের দিকে বা মুক্তিযুদ্ধের পরে, তো দেখা যাচ্ছিল যে উত্তরবঙ্গে যারা থাকে তাদের হচ্ছে গলগণ্ড রোগী ভরা, মানে প্রত্যেক বাসায় বাসায় গলগণ্ড রোগী। তো তখন বাংলাদেশ সরকার চিন্তা করলেন যে এই এই অবস্থা থেকে উত্তরণের উপায় কী, তখন তারা বুদ্ধি করে বের করলেন আমরা হচ্ছে প্রত্যেকেই খাবারে অবশ্যই লবণ ব্যবহার করি, লবণ ছাড়া কোনো খাবারের স্বাদ পাওয়া যাবে না, কোনো খাবার রান্না করা যাবে না। এই জন্য তারা, যেহেতু লবণটা খুব অ্যাভেলেবেল, এই কারণে তারা লবণের সাথে আয়োডিন একটু যুক্ত করে দিলেন। তো আয়োডিন যুক্ত করার ফলে কি হলো, এইটা হচ্ছে পুরো বাংলাদেশের সবাই যখন আয়োডিনযুক্ত লবণ খাওয়া শুরু করলো, তো সবাই হচ্ছে তার শরীরের প্রয়োজন অনুযায়ী আয়োডিনটা পাচ্ছে লবণের মাধ্যমে। তো এই যে লবণের মাধ্যমে যখন পাচ্ছে, তখন ধীরে ধীরে দেখা গেল যে উত্তরবঙ্গে এই গলগণ্ড রোগী আর খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে তাদের আর গলগণ্ড হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ তারা আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে এবং আয়োডিনযুক্ত লবণ খাওয়ার ফলে তাদের গলগণ্ড হচ্ছে না। তো এই যে খাদ্যে আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের মাধ্যমেই এই রোগের প্রাদুর্ভাব দূর করা সম্ভব হয়েছে। এখনও হয়তো দুই একজন হয়তো পাওয়া যাবে, খুব কম, মানে একদম হাতে গোনা খুবই কম, তো হয়তো দুই একজন পেতে পারো, অথবা তুমি দেখা যাচ্ছে যে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, হয়তো কোনো ভিক্ষুক আসো তোমার কাছ থেকে হচ্ছে ভিক্ষা নিতে, দেখবে তার গলা হচ্ছে এত ফোলা, আসলে তার গলগণ্ড হয়েছে, তো সেটা আসলে তার এই অবস্থাটা সে ভিক্ষার কাজে লাগাচ্ছে, এরকম কিন্তু রোগী দেখা, এরকম হচ্ছে গিয়ে ভিক্ষুক দেখা গেছে রাস্তাঘাটে। তো এই জন্য তোমাদেরকে বলে রাখলাম, তোমরা চিনতে পারো। আচ্ছা, তো দেখো তোমাদের বইতে কি বলেছে, খাদ্যে আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের কারণে আজকাল এই রোগের প্রাদুর্ভাব দূর করা সম্ভব হয়েছে, গলগণ্ড ছাড়া
থাইরয়েড হরমোনের ঘাটতি হলে শিশুদের মানসিক বিকাশও বাধা পায়, চেহারায় স্বাভাবিক শিশুদের থেকে বৈসাদৃশ্য থাকে। সামুদ্রিক মাছ ছাড়া কলা, ফলমূল, কচু ইত্যাদি খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে গলগণ্ড, শুধু যে আয়রনের অভাবে গলগণ্ড রোগ হয় তা কিন্তু না, যদি থাইরয়েডের অভাব হয় অর্থাৎ থাইরক্সিন হরমোনের যদি ঘাটতি ঘটে তাহলে শিশুদের ক্ষেত্রে মানসিক বিকাশ বাধা পাবে, অর্থাৎ শিশুদের বুদ্ধি ঠিকমতো তৈরি হবে না, শিশুদের দৈহিক বৃদ্ধি ঠিকমতো হবে না। এবং তাছাড়া তা দেখা যায় যে এই ধরনের শিশুরা যাদের হচ্ছে থাইরয়েড গ্রন্থি বা হচ্ছে গিয়ে এই যে থাইরক্সিন হরমোন এদের অভাব দেখা দেয়, সেই ক্ষেত্রে শিশুদের চেহারাটাও কিছুটা চেঞ্জ আসে নর্মাল শিশুদের থেকে। তাহলে এই আয়োডিনযুক্ত খাবার আমরা কোথায় পাবো? প্রথমেই বলেছি সামুদ্রিক মাছ, তাছাড়া হচ্ছে আয়োডিনযুক্ত লবণের মাধ্যমে আমরা আয়োডিন পাচ্ছি, তাছাড়া হচ্ছে কলা, ফলমূল এবং কচু জাতীয় খাবারে আমরা হচ্ছে গিয়ে এই আয়োডিন পাচ্ছি। এবং আয়োডিনের যদি অভাবে তাহলে আমাদের আয়োডিনের অভাব হবে না, ফলে যেটা হবে আমরা আয়োডিনের অভাবজনিত রোগ থেকে মুক্তি পাবো। এরপরে দেখো বহুমূত্র বা ডায়াবেটিস, আমরা সকলে জানি ডায়াবেটিস প্রতি ঘরে ঘরে একজন করে ডায়াবেটিস রোগী আছে, ডায়াবেটিসের রোগীর সংখ্যা আমাদের দেশে এতই বেড়ে গেছে। তো ডায়াবেটিসটা কীভাবে হচ্ছে সেটা দেখবো। ডায়াবেটিস হচ্ছে অগ্নাশয়ে যদি প্রয়োজন মতো ইনসুলিন তৈরি না হয় তবে রক্তে দেহের শর্করা পরিপাক নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না বলে দেহে শর্করার পরিমাণ স্থায়ীভাবে বেড়ে যায়, সেই অবস্থাকে বহুমূত্র বা ডায়াবেটিস বলে। ডায়াবেটিস প্রধানত দুই ধরনের হয়, একটা টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1-এ আক্রান্ত রোগীর দেহে একেবারে ইনসুলিন তৈরি হয় না, তাই নিয়মিতভাবে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন নিতে হয়। আর অন্যদিকে টাইপ 2 রোগীর দেহে আংশিকভাবে ইনসুলিন তৈরি হয়, এক্ষেত্রে ওষুধ অগ্নাশয় কোষকে শরীরের জন্য পরিমিত ইনসুলিন তৈরিতে সাহায্য করে। একজন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি সুশৃঙ্খল জীবন ব্যবস্থা, পরিমিত খাদ্য গ্রহণ এবং নিয়মিত ব্যায়াম দিয়ে অনেক সময় নিয়ন্ত্রণ করতে পারে। আচ্ছা, ডায়াবেটিসের ক্ষেত্রে ডায়াবেটিস কোনো রোগ না, এটা হচ্ছে কি একটা অস্বাভাবিকতা, হরমোনজনিত অস্বাভাবিকতা। আমাদের দেহের মধ্যে যে পরিপাকতন্ত্র রয়েছে, তোমরা পরিপাকতন্ত্র সামনে পাবে, তো ওই পরিপাকতন্ত্রের মধ্যে পাকস্থলী পড়ে, দেখা যাচ্ছে পাকস্থলী একটু নিচের দিকে, ক্ষুদ্রান্ত যেখান থেকে শুরু হয় তার মাঝখানে একটা অঙ্গ থাকে, পাতার মতো একটা অঙ্গ। পাতার মতো অঙ্গটা দেখতে হচ্ছে অনেকটা যে এরকম থাকবে, হ্যাঁ এরকম পাতার মতো একটা অঙ্গ থাকবে, এই পাতার মতো অঙ্গটাকে বলা হয় হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়ের মধ্যে এক ধরনের কোষগুচ্ছ থাকে যাকে আমরা বলি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই কোষগুচ্ছ থেকে সাধারণত ইনসুলিন হরমোন বের হয় এবং আরেকটা হরমোন হচ্ছে গ্লুকাগন হরমোন বের হয়। আমরা যে সকল খাবার খাই সে সকল খাবার কী হয়, ভেঙে গ্লুকোজ তৈরি করে। তোমরা সকলে জৈব অণু চ্যাপ্টারে কিন্তু পড়েছিলে জটিল শর্করা, সরল শর্করা। তো জটিল শর্করা কোনগুলো, যে ভাত, আটা, তারপর আটার তৈরি খাবার, ময়দা, তারপর হচ্ছে রুটি, নুডলস, পাউরুটি, তো এগুলো যখন আমরা খাবো তখন সেটা জটিল শর্করা রূপে আমাদের শরীরে প্রবেশ করছে, কিন্তু এগুলোকে ভাঙা প্রয়োজন। এগুলো যখন ভাঙবে ভেঙে সরল শর্করা গ্লুকোজে পরিণত হবে। তো এই যে প্রত্যেকটা খাবারই, এই যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বা যে কোনো খাবারই হোক, এটা হচ্ছে গিয়ে কী হচ্ছে, গ্লুকোজে পরিণত হচ্ছে। তো কার্বোহাইড্রেট যে খাবারগুলো আছে গ্লুকোজে পরিণত হওয়ার পর কী হয়, যেটা হয় সেটা হলো আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়। গ্লুকোজ মানে এই যে দেখো এখানে লিখেছে শর্করা পরিপাক, শর্করা বা হচ্ছে কি গ্লুকোজ একই জিনিস। তো সরল শর্করা রূপে এই গ্লুকোজটা আছে, তো এই শর্করাটা বেড়ে যাচ্ছে। তো রক্তে যেটা হয় যে আমরা যখন কোনো খাবার খাই তখন রক্তে আমাদের শর্করা পরিমাণটা বেড়ে যায়। তো রক্তে একটা নির্দিষ্ট পরিমাণ শর্করা থাকতে হবেই, হ্যাঁ রক্তে একটা নির্দিষ্ট পরিমাণে গ্লুকোজ থাকতে হবেই। তো যখন এর থেকে বেশি পরিমাণে বেড়ে যায় ওইটাকে কমানোর প্রয়োজন আছে, ওই গ্লুকোজের পরিমাণটাকে কমাতে হয়। ওই যে কমানোটা, ওই কমানোর কাজ করে ইনসুলিন নামের হরমোন। কোন হরমোন? ইনসুলিন হরমোন। তাহলে ইনসুলিনের কাজ হচ্ছে রক্তে শর্করা কমানো। কেন কমাবে? কারণ হচ্ছে আমাদের শরীর হচ্ছে শক্তি উৎপন্ন করবে, কোষগুলো শক্তি উৎপন্ন করবে, তো কোষের মধ্যে এই গ্লুকোজগুলো প্রবেশ করানো প্রয়োজন। তো গ্লুকোজগুলো যাতে কোষে প্রবেশ করে সেটার কাজ করে হচ্ছে ইনসুলিন, ইনসুলিন সেটা সাহায্য করে, ইনসুলিন সেটা সাহায্য করবে। তো এই জন্য কী হয় যে ইনসুলিনের সাহায্যে হচ্ছে শর্করাটা কমে যাচ্ছে। কিন্তু তোমরা চিন্তা করে দেখো, যদি এমন কারোর এই অবস্থা হয় যে সে খাবার খাচ্ছে তার শর্করা ভেঙে গ্লুকোজে পরিণত হচ্ছে কিন্তু তার গ্লুকোজ কোনোভাবেই কমছে না, প্রতিদিন প্রত্যেকটা খাবারের পরে তার রক্তে গ্লুকোজের পরিমাণ নর্মাল পরিমাণের চেয়ে বেশি থেকে যাচ্ছে, এরকম একদিন যাবে, দুই দিন যাবে, তিন দিন, চার দিন, এরকম এক মাস, দুই মাস, এরকম রক্তে তার কন্টিনিউয়াসলি গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তখন কী হবে? তখন যেটা হয়, স্থায়ীভাবে যখন এই শর্করার পরিমাণ রক্তে বেড়ে যায় তখন সে অবস্থাটাকে আমরা বলি ডায়াবেটিস, যেটার বাংলা নাম হচ্ছে বহুমূত্র। আর বহুমূত্র কেন বলা হচ্ছে, কারণ ডায়াবেটিস রোগীর একটা লক্ষণ হচ্ছে সে বারবার প্রস্রাব, তার বারবার প্রস্রাব আসে, তার এই জন্য এটাকে বহুমূত্র রোগও বলা হয়। এখন
এইটা কেন হয়? যদি তোমার শরীরে ইনসুলিন অপর্যাপ্ত থাকে, অর্থাৎ ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে অগ্ন্যাশয় থেকে বের হতে পারছে না, তখন ওই ইনসুলিনের পরিমাণটা, মানে যেহেতু কম পরিমাণে ইনসুলিন তৈরি হচ্ছে বা বের হতে পারছে না, ওই কম পরিমাণের ইনসুলিন হচ্ছে রক্তে গ্লুকোজটা নিয়ন্ত্রণ করতে পারে না, সেই ক্ষেত্রে এই ডায়াবেটিস রোগটা দেখা দেয়। এই ডায়াবেটিস সাধারণত দুই ধরনের, একটা টাইপ ওয়ান আর একটা টাইপ টু। তো টাইপ ওয়ান ডায়াবেটিসে হচ্ছে এদের অগ্ন্যাশয় থেকে ইনসুলিন একেবারেই তৈরি হবে না, একেবারেই জিরো, ঠিক আছে? মানে অগ্ন্যাশয় হয়তো কোনো কারণে অগ্ন্যাশয় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, অথবা জন্মগতভাবে অগ্ন্যাশয় ঠিকমতো গঠিত হয় নাই, জন্মগতভাবে তার মধ্যে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামের যে কোষগুলো ছিল সেটা ঠিকমতো কাজ করতে পারছে না। তো যে কোনো কারণে হোক, যখন ইনসুলিন একেবারেই তৈরি হবে না, ইনসুলিন একেবারেই বের হবে না, তার ক্ষেত্রে হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস দেখা যায়। এবং তাদেরকে ইনসুলিন নেয়ার মাধ্যমে, বাইরে থেকে ইনসুলিন ইনজেকশনের মাধ্যমে নিতে হয়, ইনসুলিন নেয়ার মাধ্যমে তাকে হচ্ছে সুস্থ থাকতে হয়। কারণ যেটা হবে, এই এই রোগীদের ক্ষেত্রে তুমি যদি ইনসুলিন বাইরে থেকে না দাও, তাহলে তার শরীরে হচ্ছে ডায়াবেটিস বেড়ে যেতে যেতে হচ্ছে একটা সময় সে হচ্ছে মৃত্যুর দিকে চলে যাবে। তো এই জন্য নিয়মিতভাবে ইনসুলিন দিতে হয় টাইপ ওয়ান রোগীদের ক্ষেত্রে। টাইপ টু হচ্ছে এদের দেহে আংশিকভাবে ইনসুলিন তৈরি হয়, অর্থাৎ এই ক্ষেত্রে যেটা হয়, অগ্ন্যাশয় থেকে ইনসুলিন বের হচ্ছে ঠিকই, কিন্তু সেটা কম পরিমাণে বের হচ্ছে, অপর্যাপ্তভাবে বের হচ্ছে। অথবা যদি এরকম হয় যে না, অপর্যাপ্তভাবে বের হচ্ছে ঠিকই, আবার হয় কি যে পর্যাপ্তভাবে বের হচ্ছে কিন্তু সে ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারছে না, অর্থাৎ ইনসুলিন তার কাজটা ঠিকমতো করতে পারছে না, এই বিভিন্ন কারণে হচ্ছে এই টাইপ টু ডায়াবেটিস দেখা যায়। তো এই যে দুটো ডায়াবেটিসের ক্ষেত্রেই, বিশেষ করে টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে গিয়ে ওষুধের সাথে, মানে ওষুধ দেওয়া হয়, অথবা ওষুধের সাথে নিয়মিতভাবে ব্যায়াম করতে হয় এবং পরিমিতভাবে খাদ্য গ্রহণ করতে হয়। এই তিনটা উপায়ে যখন সে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে তার জীবন ব্যবস্থাকে, তখনই কিন্তু ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন হচ্ছে যে হরমোনজনিত কয়েকটি অস্বাভাবিকতা সম্পর্কে জানলাম, এখন আমরা দেখব মানব শরীরের কয়েকটি গুরুত্বপূর্ণ হরমোন সমূহ নিয়ে। মানব শরীরে গুরুত্বপূর্ণ হরমোন সমূহ, মানব দেহে অনেক ধরনের হরমোন কার্যকর রয়েছে, তার ভিতরে অর্ধ শতাধিক হরমোন বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ হরমোন হিসেবে চিহ্নিত করেছেন। এদের ভিতর থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ হরমোনের নাম, তাদের কাজ এবং সেটি কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় তা নিচে দেওয়া হলো। আচ্ছা, মানব দেহে কিন্তু অনেক অনেক হরমোন রয়েছে, অর্ধ শতাধিক হরমোন। তো এর মধ্যে থেকে কিছু আছে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো হচ্ছে গিয়ে, মানে যেগুলো ছাড়া আমরা হচ্ছে চিন্তাই করতে পারি না, এই ধরনের হরমোনগুলোকে নিয়ে এখন আমাদের আলোচনা। তো প্রথম যে হরমোনটা রয়েছে তার নাম কি? ইনসুলিন। একটু আগে আমরা ইনসুলিন সম্পর্কে পড়েছি, দেখি কি বলা হচ্ছে। ইনসুলিন রক্তের গ্লুকোজ দেহকোষে প্রেরণ করে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে, এটি অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে উৎপন্ন হয়। আচ্ছা, তো ইনসুলিন আমরা কিন্তু একটু আগে পড়েছি, ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হচ্ছে যে রক্তে যে গ্লুকোজটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যাচ্ছে বা রক্তে যে গ্লুকোজ তৈরি হচ্ছে সেগুলো আমাদের কোষের মধ্যে প্রবেশ করাতে সাহায্য করে ইনসুলিন, ঠিক আছে? তো রক্তে হচ্ছে যখন শর্করা নিয়ন্ত্রণ করছে ইনসুলিন, এবং এটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে? অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে উৎপন্ন হচ্ছে। এরপরে দেখো থাইরয়েড হরমোন বা থাইরক্সিন, এটা দেহের বিপাক এবং শক্তি উৎপাদন নিয়ন্ত্রণ করে, থাইরয়েড গ্রন্থিতে উৎপাদিত। তো দেহের বিপাক বলতে দেহের হচ্ছে দেহের ভিতরে যে কার্যাবলীগুলো সম্পন্ন হয়, যেমন তুমি খাবার খাচ্ছ, খাবারটা ঠিকমতো পরিপাক হচ্ছে, বা যে রেচন প্রক্রিয়াগুলো ঠিকমতো হচ্ছে, তো বিভিন্ন ধরনের দেহের বিপাক এবং যে দেহের শক্তি উৎপন্ন হচ্ছে এটা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? মানসিক বিকাশ সৃষ্টি করে, তো মানসিকভাবে যাতে শিশু বিকশিত হয় এই সাহায্য করে হচ্ছে থাইরয়েড হরমোন বা হচ্ছে থাইরক্সিন। তো এটা কোথায় পাওয়া যায়? থাইরয়েড গ্রন্থিতে উৎপাদিত হয়। এরপরে দেখো কর্টিসল নামের এক ধরনের হরমোন রয়েছে, যেটা মানসিক চাপ নিয়ন্ত্রণ, শরীরের বৃদ্ধি এবং ইমিউন কার্যক্রম পরিচালনা করে, অ্যাড্রেনাল গ্রন্থি থেকে উৎপন্ন হয়। আচ্ছা, অ্যাড্রেনাল গ্রন্থি কোথায় ছিল তোমাদের মনে আছে? অ্যাড্রেনাল গ্রন্থি হচ্ছে আমাদের দুটো কিডনির ওপরে যে এক ধরনের গ্রন্থি থাকে, সেই গ্রন্থিটাকে বলা হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। এই গ্রন্থি থেকে একটা হরমোন নিঃসরণ হয়, সেই হরমোনের নাম হচ্ছে কর্টিসল হরমোন। মনে করো তুমি, তোমার সামনে পরীক্ষা, এই পরীক্ষার জন্য তুমি অনেক পড়ছো, কিন্তু তুমি তারপর অনেক প্রেশার ফিল করছো, তুমি কিছু খেতে পারছো না ঠিক করে, তুমি ঠিকমতো ঘুমাতে পারছো না, ঠিক আছে? তোমার উপর যে মানসিক চাপটা পড়ছে, এই মানসিক চাপটা তৈরি করছে কে? মানসিক চাপ তৈরি করার জন্য কালপিট হচ্ছে এই কর্টিসল। তাহলে এই যে আমরা যখন প্রেশারে থাকি, আমরা যখন অনেক স্ট্রেসে থাকি, তখন তার জন্য দায়ী একমাত্র হরমোন হচ্ছে কর্টিসল, ঠিক আছে? তাছাড়া শরীরের বৃদ্ধি
পরিচালনা করবার, শরীর বৃদ্ধিটা যাতে ঠিক মতো হয়, তাছাড়া আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা যাতে ঠিক মতো করতে পারে তাদের কাজগুলো, এগুলো নিয়ন্ত্রণ করে কর্টিসল হরমোন। এরপরে দেখো এর পরের হরমোনের নাম হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন। এই অ্যাড্রেনালিন হরমোনের কাজ কি, কঠিন মানসিক এবং শারীরিক চাপের জন্য প্রস্তুত করে অ্যাড্রেনাল গ্রন্থি দ্বারা উৎপন্ন। এই যে অ্যাড্রেনাল গ্রন্থি, এখান থেকে আরেকটা হরমোন বের হয় যাকে বলা হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন। তো মনে করো তুমি অনেক প্রেশারে পড়ে আছো, ঠিক আছে, যে তোমার সামনে পরীক্ষা, তো পরীক্ষার জন্য তুমি প্রেশার নিচ্ছ, তো স্ট্রেসে আছো। তো এখন তুমি স্ট্রেসে থাকার পরে তুমি ওই অবস্থাটার সাথে ফাইট করবা নাকি ওই অবস্থাটা থেকে পালায় যাবা, সেগুলো ডিসিশন কে নেয় জানো? ডিসিশন নেয় হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন। অর্থাৎ অ্যাড্রেনালিন হরমোনকেও কিন্তু আমরা স্ট্রেস হরমোনও বলতে পারি। এটা আমাদের হচ্ছে মানসিক চাপ বা হচ্ছে শারীরিক চাপের জন্য হচ্ছে প্রস্তুত করে এবং হচ্ছে নিয়ন্ত্রণও করে, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু দুইটা স্ট্রেস হরমোন সম্পর্কে জানলে। মানব দেহের স্ট্রেস হরমোন হচ্ছে সাধারণত তিনটা, একটাকে বলা হয় কর্টিসল হরমোন, একটাকে বলা হয় অ্যাড্রেনালিন হরমোন, আরেকটা হচ্ছে নর অ্যাড্রেনালিন হরমোন। তো নর অ্যাড্রেনালিন হরমোন যেটা, সেটাও কিন্তু এই অ্যাড্রেনাল গ্রন্থি থেকে উৎপন্ন হয়। এরপরে দেখি টেস্টোস্টেরন হরমোন। এটা হচ্ছে পুরুষের জননাঙ্গের বৃদ্ধির পাশাপাশি জনন চক্র এবং যৌন আচরণ নিয়ন্ত্রণ করে থাকে। পুরুষের শুক্রাশয়ে উৎপন্ন হয়। পুরুষের শুক্রাশয় হচ্ছে জনন অঙ্গ বা এইটা হচ্ছে জনন গ্রন্থি হিসেবে কাজ করে। এই জনন গ্রন্থি থেকে এক ধরনের হরমোন বের হয় যার নাম হচ্ছে টেস্টোস্টেরন। এটা কী করে, পুরুষদের ক্ষেত্রে তার যৌন আচরণ নিয়ন্ত্রণ করে থাকে, তাছাড়া এই তাদের মধ্যে যে জনন চক্র যেটা চলে সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করে থাকে টেস্টোস্টেরন হরমোন। এরপরে দেখো অ্যাস্ট্রোজেন হরমোন। এটা হচ্ছে মেয়েদের জননাঙ্গের বৃদ্ধির পাশাপাশি জনন চক্র এবং যৌন আচরণ নিয়ন্ত্রণ করে, মেয়েদের ডিম্বাশয় উৎপন্ন হয়। আমরা কিন্তু পড়েছি মেয়েদের ডিম্বাশয় হচ্ছে এক ধরনের জনন গ্রন্থি। তো এখান থেকে একটা হরমোন বের হয় যাকে বলা হয় অ্যাস্ট্রোজেন হরমোন। এই হরমোনটা কী করে, মেয়েদের ক্ষেত্রে তার জনন চক্রকে নিয়ন্ত্রণ করে থাকে, তাছাড়া জননাঙ্গের বৃদ্ধি করে এবং তার মেয়েদের যে যৌন আচরণগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে, ঠিক আছে। এরপরে হচ্ছে প্রোজেস্টেরন হরমোন। এইটা হচ্ছে সন্তান জন্মের জন্য গর্ভাশয়কে প্রস্তুত করে এবং গর্ভকালীন সময়ে সহায়তা করে। মেয়েদের ডিম্বাশয় বিশেষ করে কর্পাস লুটিয়ামে উৎপন্ন হয়। আচ্ছা, তো মেয়েদের যে গর্ভাশয় থাকে সেই গর্ভাশয় হচ্ছে একটা ভ্রূণ থেকে নতুন শিশু জন্ম নেয়, ঠিক আছে। তো যখন গর্ভাশয়ে এই নতুন শিশুটা আসবে তখন প্রোজেস্টেরন হরমোন যেটা, সেটা হচ্ছে এই গর্ভাশয়কে প্রস্তুত করে যাতে সন্তান জন্মদান সহজ হয়। তাছাড়া গর্ভকালীন সময়ে যাতে হচ্ছে এই বাচ্চাটা হচ্ছে সুন্দর মতো পৃথিবীতে আসতে পারে, মায়ের কষ্টটা কমানোর জন্য প্রোজেস্টেরন হরমোন খুব সহায়তা করে থাকে। তাছাড়া হচ্ছে মেয়েদের যে ডিম্বাশয় সেখানে এক ধরনের কোষগুচ্ছ তৈরি হয় যেটাকে আমরা কর্পাস লুটিয়াম বলি। ওই কোষগুচ্ছটা, এটা হচ্ছে নিষেক যদি না ঘটে তাহলে এই কোষগুচ্ছ বা কর্পাস লুটিয়ামটা হয় না, এটা হচ্ছে চলে যায়। তো এই কর্পাস লুটিয়ামেও হচ্ছে এই প্রোজেস্টেরন হরমোনটা উৎপন্ন হয়। এরপরে দেখো গ্রোথ হরমোন। নামে আছে গ্রোথ। গ্রোথ বলতে কী বোঝায়, বৃদ্ধি। তার মানে এই হরমোনগুলোর কাজ কী, দৈহিক বৃদ্ধি, কোষ বিভাজনে সহায়তা করা এবং এটা পিটুইটারি গ্রন্থি দ্বারা উৎপন্ন। তাহলে পিটুইটারি গ্রন্থিতে গ্রোথ হরমোন নামে এক ধরনের হরমোন উৎপন্ন হয় যেটার কাজ হচ্ছে দৈহিক বৃদ্ধি এবং হচ্ছে কোষ বিভাজনে সহায়তা করা। তারপরে দেখো মেলাটোনিন। মেলাটোনিন হরমোনের সম্পর্কে তোমাদের বলেছিলাম, এটা হচ্ছে ঘুম জাগরণ চক্র এবং দিনরাত অনুভূতি নিয়ন্ত্রণ করে। পাইনিয়াল বডি দ্বারা উৎপন্ন, এটা আসলে পিনিয়ালও বলা হয় এটাকে। আমরা যে যখন গ্রন্থিগুলো পড়ছিলাম তখন আমরা পিনিয়াল শব্দটা পেয়েছিলাম, তো পিনিয়ালও যে কথা পাইনিয়ালও একই কথা। তো এই গ্রন্থিতে বা পিনিয়াল বডি, এই গ্রন্থি থেকে এমন এক ধরনের হরমোন বের হয় যেটাকে বলা হচ্ছে কি মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোনের কাজ হচ্ছে রাতে দিন রাতের তফাৎটা বোঝা বা দিন রাতের যে চক্রটা বা ঘুমাচ্ছো বা ঘুম থেকে উঠছো এই যে চক্রটা এটাকে নিয়ন্ত্রণ করে থাকে, ঠিক আছে। অক্সিটোসিন হরমোন হচ্ছে সামাজিক বন্ধন উৎসাহিত করে, প্রসবে সহায়তা করে এবং মাতৃদুগ্ধ নির্গমনে সহায়তা করে। হাইপোথ্যালামাস দ্বারা উৎপন্ন এবং পিটুইটারি গ্রন্থি দ্বারা মুক্ত। এটা আসলে অক্সিটোসিন হরমোন যেটা, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন হয়। তো হাইপোথ্যালামাসটাকে আমরা পড়েছিলাম মস্তিষ্কের সামনের যে অংশ থাকে অগ্রমস্তিষ্ক, তার একটা অংশ হচ্ছে হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাস যেটা, তার হাইপোথ্যালামাসের সাথেই একটা মটরশুঁটি সাইজের গ্রন্থি থাকে যেটাকে আমরা পিটুইটারি গ্রন্থি বলি। তো অক্সিটোসিন হরমোন হচ্ছে হাইপোথ্যালামাস থেকে তৈরি হয়, অর্থাৎ মস্তিষ্ক থেকে তৈরি হচ্ছে, কোনো গ্রন্থি থেকে এটা তৈরি হচ্ছে না। তো মস্তিষ্কের যে অংশটা হাইপোথ্যালামাস যেটা, সেই হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন হয়ে ওই হরমোন জমা থাকে কোথায়, ওই হরমোনটা যায় হচ্ছে পিটুইটারি গ্রন্থিতে। এরপর পিটুইটারি গ্রন্থি থেকে এই অক্সিটোসিন হরমোন আমাদের বডিতে নিঃসরণ হয়। তো এই অক্সিটোসিন হরমোনের কাজ কী, অক্সিটোসিন হরমোনের কাজ হচ্ছে সামাজিক বন্ধন উৎসাহিত করে। সামাজিক বন্ধন বলতে মা বাবার সাথে যে সম্পর্ক বা তোমরা যখন ফ্যামিলির সাথে থাকো তখন দেখবো তোমাদের অনেক ভালো লাগে, ঠিক আছে। আবার হচ্ছে প্রিয়জনের সাথে থাকলে অনেক ভালো লাগে, প্রিয়জনের সাথে সময় কাটাতে অনেক ভালো লাগে। এটা ভালো লাগার কারণ কী, ভালো লাগার কারণ
হচ্ছে অক্সিটোসিন হরমোন। অক্সিটোসিন হরমোনকে সাধারণত লাভ হরমোনও বলা হয়ে থাকে। তো এইটা হচ্ছে বন্ধন তৈরি করে, এবং যে আমরা যাদেরকে পছন্দ করি তাদের সাথে থাকলে যে আমাদের যে সুখ অনুভূতিটা হয় সেটা নিয়ন্ত্রণ করে হচ্ছে এই অক্সিটোসিন হরমোন। তাছাড়া গর্ভকালীন সময়, গর্ভকালীনের পরে যখন প্রসব, মায়েরা যখন প্রসব বেদনায় যখন কাতরাতে থাকে তখন হচ্ছে অক্সিটোসিন হরমোন সহায়তা করে যাতে তার প্রসব বেদনাটা কমে যায়। তাছাড়া মাতৃদুগ্ধ নির্গমনেও হচ্ছে অক্সিটোসিন হরমোন সহায়তা করে থাকে। তাহলে তোমরা আজকের পর্বে জানলে যে কিছু হরমোনের নাম যেগুলো হচ্ছে আমাদের দেহের বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বের হচ্ছে, তাছাড়া হরমোনের অভাবজনিত কিছু ডিসঅর্ডার সম্পর্কে তোমরা কিন্তু জানলে। তো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা এর পরের অংশ নিয়ে চলে আসবো। তো আগামী পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।